हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रिबुट प्रिया ब्यूटी ब्रांड। अनेक दिन धरे तुम्हारे साथ कोनो मेकअप लुक शेयर करा हुआ है ना, तो आज के भावलम कोनो मेकअप लुक ही शेयर करी। तो आज के आमी जे मेकअप लुक टा तुम्हारे साथ शेयर करबो सेटा हलो एकटा ग्लैम मेकअप लुक, जेटा किना हबे सम्पूर्ण अफोर्डेबल प्रोडक्ट दिए। तो ভিডিওটা लास्ट অবধি দেখো। तो चलो ভিডিওটা শুরু করা যাক। तो प्रथमे आमी टोनार अप्लाई करछि, एटा हलो क्वेंच बोटानीर मामा सीसा रेजुविनेटिंग फेस मिस्ट। পুরো মুখে টোনারটা স্প্রে করে আঙুলের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে দেব, তাহলে আমার স্কিন ভালো করে টোনারটাকে অ্যাবজর্ব করে নেবে। এরপরে আমি নিউট্রিজ্রামের ময়শ্চারাইজিং লোশনটা ইউজ করছি। এটার দামটা একটু বেশি, তবে তোমাদের কাছে যা ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করতে পারো। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে পড়লো না জানি, তবে আমার স্কিনটা একটু বেশি ড্রাই মনে হচ্ছিল আমার, তো তাই আমি এটা ইউজ করছি, নয়তো আমার মেকআপের বেসটা ভালো হতো না। এটা স্কিনকে ভেতর থেকে খুব হাইড্রেট রাখে আর স্মুথও করে আর দেখতেও হেলদি লাগে। এরপরে আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। তো এখানে আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। ময়শ্চারাইজিং ক্রিমটা বাদে সবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টসই ইউজ করেছি। খুব ভালো করে প্রাইমারটা আমার ওপেন পোর্সগুলোতে অ্যাপ্লাই করবো, যাতে আমার পোর্সটা লক হয়ে যায় আর মেকআপটাও লং লাস্টিং থাকে। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করবো যাতে আমার প্রাইমারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এবার মেকআপ স্টার্ট করছি। তো শুরুতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, তার জন্য নিয়েছি মার্স কসমেটিক্সের ব্লুজোম সফট ম্যাট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অ্যাফোর্ডেবলের মধ্যে হলেও এত সুন্দর কভারেজ দেয়, সত্যিই কিছু বলার নেই, জাস্ট দারুণ। দেখো জাস্ট দারুণ। অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে যখন মেকআপ করবে তখন সবসময় খেয়াল রাখবে যেন তুমি অ্যাফোর্ডেবলের মধ্যেও ভালো প্রোডাক্টস দিয়ে মেকআপটা করতে পারো। আর আজকে আমি ব্লেন্ডিংটা ব্রাশ দিয়ে করছি। তো আমার মতো যারা ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে চাও তাদেরকে বলছি, খুব সাবধানে তোমরা ব্লেন্ডিংটা করবে, কারণ ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করাটা একটু কঠিন। তো যারা বিগিনার্স আছো তাদেরকে বলবো তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েই করো, বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ডিং করা খুবই সহজ। নেক্সট আমি অ্যাপ্লাই করছি কনসিলার। তো আজকে আমি নিয়েছি মেবলিনের ফিটমি কনসিলার। ফেসের হাইলাইটস পয়েন্টগুলোয় কনসিলার অ্যাপ্লাই করবো আর চোখের নিচেও অ্যাপ্লাই করবো। অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু তোমরা অনেক কনসিলার পেয়ে যাবে। এই ফিটমি কনসিলারের থেকেও কিন্তু আরও কম দামে অনেক ভালো কনসিলার রয়েছে, যেমন সুইস বিউটির কনসিলারটা খুব ভালো, ইনসাইড কসমেটিক্সের কনসিলারটাও খুব ভালো। খুব ভালো করে কনসিলারটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কম্প্যাক্ট ইউজ করব। আজকে আমি নিয়েছি ব্লু হ্যাভেনের অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো, আর এটা ম্যাট ফিনিশও দেয়। যেখানে যেখানে কনসিলার দিয়েছি সেখানে তো অবশ্যই কম্প্যাক্ট ইউজ করতে হবে, সাথে আমি পুরো মুখেও কম্প্যাক্টটা ইউজ করব। এবার স্টার্ট করছি আই মেকআপ। তো আজকে আমি নিয়েছি মার্স কসমেটিক্সের এই ফ্যান্টাসি আই শ্যাডো প্যালেটটা। প্রথমে এই পিচ কালারটাকে ট্রানজিশন শেড হিসেবে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। এরপর এই ডার্ক ব্রাউন কালারটাকে আউটার কর্নারে আর ইনার কর্নারে দেব, ঠিক যেভাবে আমি দিচ্ছি সেইভাবেই দিতে হবে, যেহেতু আমি আজকে স্পটলাইট আই মেকআপ করব। আর আমি সব প্রোডাক্টসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। এবার কাট ক্রিজ করব, তার জন্য লিডে কনসিলার অ্যাপ্লাই করছি আর সেটা দিয়ে কাট ক্রিজটা করে নেব। এখন লিডে এই গোল্ডিশ কালারের শিমারটা অ্যাপ্লাই করব। অ্যাফোর্ডেবলের মধ্যে এই আইশ্যাডো প্যালেটটা খুব ভালো, শিমারগুলোও যেরকম খুব ভালো, খুব পিগমেন্টেড, তেমনই ম্যাট কালারগুলো খুব পিগমেন্টেড। এবার ডার্ক ব্রাউন কালারটা আর শিমারটা দু কর্নার থেকেই খুব ভালো করে ব্লেন্ড করে দেব, যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। দেন এই ডার্ক ব্রাউন কালারটা আমি চোখের নিচেও অ্যাপ্লাই করব আর খুব ভালো করে ব্লেন্ড করব। নেক্সট আমি আইব্রো করছি, আর আজকে আইব্রোটা এই আইশ্যাডো প্যালেট থেকেই করব। অনেকেই আমাকে বলেছিলে যে দিদি তুমি একটা আইব্রো টিউটোরিয়াল দাও, অলরেডি আমার চ্যানেলে আইব্রো টিউটোরিয়াল দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দেব। দেন কন্ট্রোরিং করছি। তো এখানে আমি নিয়েছি সুগার কসমেটিক্সের কন্ট্রোর ডিপ ফোর্স মিনি ব্রোঞ্জার। আমার ফেসে যেখানে যেখানে কন্ট্রোরিংটা করা দরকার সেখানে সেখানে করে নেব, লাইক চিক বোনস, ফোরহেড, জ লাইন, নোজ। এখন আমি এই আইশ্যাডো প্যালেট থেকে এই নিউট পিঙ্ক কালারটা ব্লাশ হিসাবে দেব। দেখো তাহলে বন্ধুরা, একটা আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে। আমি তো শুধু ব্লাশ করলাম, তোমরা কিন্তু কন্ট্রোরিং আর হাইলাইটিংটাও করতে পারবে। এখন আমি দিচ্ছি হাইলাইটার, আর এই হাইলাইটারটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো, পিগমেন্টেশনও খুব ভালো।
ফেসের হাইলাইটস পয়েন্টগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। ফেস হাইলাইটিং এর পরে হাইলাইটারটা আমি ইনার কর্নারেও দেবো আর আইব্রোর নিচেও দেবো, তাহলে আই মেকআপটা আরও বেশি ফুটবে। এখন আমি দেব লিপস্টিক। তো আজকে আমি নিয়েছি মার্স কসমেটিক্সের এই লিপ ক্রেয়নটা। আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, যারা অ্যাফোর্ডেবলের মধ্যে লিপ ক্রেয়ন নিতে চাও তারা অবশ্যই এই মার্স কসমেটিক্সের লিপ ক্রেয়নগুলো নিয়ে দেখো, খুব ভালো, দারুণ, পুরো সফট আর ম্যাট। সবার শেষে সুগার কসমেটিক্সের এই পপ মাস্কারাটা অ্যাপ্লাই করছি আর ফিক্সার কিন্তু অবশ্যই দিতে হবে। সো ইয়া, হেয়ার ইজ মাই ফুল গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল। চুলটা আমি আর বেশি কিছু করিনি, জাস্ট অল্প স্ট্রেট করেছি আর কানের একপাশে দুটো গোলাপ ফুল লাগিয়েছি আর একটা কুমদান ইয়াররিং পরেছি, ব্যাস তাতেই দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা তো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।